হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতা বলা ব্লগস। তোমাদের সবাইকে সুস্বাগতম। তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, না স্কিপ করি। তো আজকের ভিডিও মোস্ট রিকোয়েস্ট ভিডিও, স্পিচ ব্লোয়িং চ্যালেঞ্জ। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তো আমাকে এটা দেখাতে বলেছে যে কাচের গ্লাসে কত স্পিচ হয়েছে, তো সেটা দেখাতে বলেছে ব্যাক ক্যামেরা দিয়ে। তো চলো কন্টিনিউ শুরু করছি, আর বেশি না দেরি করে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক করে তাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। একজন বলেছিল ফুল ফেসে ভিডিও করতে, সরি তো ফুল ফেসে ভিডিও করছি আজকে। তো যারা যারা রিকোয়েস্ট করছো তাদের ভিডিওগুলো সবার ভিডিও রাখবো, একে একে। একটু লেট হবে তবু রাখবো পরপর, কিন্তু আগে যারা রিকোয়েস্ট করছে তাদের ভিডিওগুলো করে নিই, তারপর তোমাদের ভিডিওগুলো করবো। তো তার জন্য সরি, যাদেরকে আমি বলছি নেক্সট ভিডিও করবো, সরি সরি তাদের কাছে বলছি। তোমাদের ভিডিও অবশ্যই করবো। কে কে ভালোবাসো স্পিচ ভিডিও অবশ্যই কমেন্ট করবে। কিন্তু
जाते होगी सारे जमाने में बाते होगी। ठीक तो গরমে ঘেমে যাচ্ছি। তো চলো গাইস, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো তোমাদের কতটা স্পিড জমা হয়েছে গাছের ক্লাসে, তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমি। তো চলো ব্যাক ক্যামেরা করে নিই, করে নিয়ে দেখাই তোমাদেরকে। দেখো গাইস, আমি ব্যাক ক্যামেরা করে নিয়েছি। তো দেখো ক্লাসটা, তো দেখো কতটা স্পিড জমা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা খুব এনজয় করবে, নাইস স্পিক করে দেখবে। টাটা বাই।